এইচএসসি তো গোল্ডেন প্লাস, যেভাবেই হোক না কেন আমাকে পেতেই হবে। আমার মা বাবার স্বপ্ন, মা বাবার মুখে হাসি আমাকে ফুটাতেই হবে। সামনে আসছি কিন্তু মার 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 মার। ব্রেকিং নিউজ, আমি লাবণী রায় আবারও আপনাদের সামনে প্রতিবারের মতন আপডেট খবর নিয়ে হাজির হয়েছি। হবে না হবে না, এভাবে বসে থাকলে আমাকে হবে না। এখন আমার জন্য প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ 17 তারিখে আমার এইচএসসি পরীক্ষা শুরু হতে চলেছে। আমার এসএসসিতে গোল্ডেন এ প্লাস, কিন্তু আমাকে এইচএসসি তো গোল্ডেন এ প্লাস, যেভাবেই হোক না কেন আমাকে পেতেই হবে। আমার মা বাবার স্বপ্ন, মা বাবার মুখে হাসি আমাকে ফুটাতেই হবে। প্রিপারেশন মোটামুটি ভালো আছে, আশা করি আমি এসএসসি তো গোল্ডেন এ প্লাস পাবো। ভূমধ্যসাগরের রাজনৈতিক ইতিহাসে অভিন্ন বাংলা গঠনের একটি পুরুষের একটি গুরুত্বপূর্ণ ঘটনা পাকিস্তানের প্রতিষ্ঠিত হলেও বাংলার ভবিষ্যৎ। ভাই তুই কি জানো, বই পড়ছিস? তুই অসময় এখানে কেন? তুই এখন যা ভাই, আমার পড়ার সময় ডিস্টার্ব করিস না ভাই। ভাই তুই কিছু জানিস না তাহলে কি জানবো আমি? আরে ভাই তাহলে শোন, তোর জন্য তো সুখবর আছে। কি আমার জন্য সুখবর? এই সব আমার এখন পরীক্ষা, তুই আমি চিন্তা পারছিস না আমার সুখবর নিয়ে। আরে ভাই তোকে পরীক্ষা পিছানোর জন্য আন্দোলন চলতিছে ঢাকা বিশ্ব, ঢাকা তোর হচ্ছে ছাত্রছাত্রীরা তোরাছে, তোর হচ্ছে পরীক্ষা সামনে 17 তারিখ না, হ্যাঁ পিছানোর জন্য আন্দোলন চলতিছে, ওরা আন্দোলন করতেছে। আমি তো ফেসবুকে ঢুকতেই পারতিস না, কেন তুই টিভি দেখিস নি? আমি তো টিভি তুমি দেখার সময় পাই না, বই নিয়ে পড়ে থাকি, তার জন্য টিভি দেখার সময় পাই না। টিভি তুমি তুমি দেখ পাবি, তুমি তো ব্রিলিয়ান স্টুডেন্ট, সারাদিন খালি বই নিয়ে আমাকে পড়তে হবে। আমাকে এই সিস্টেম তো গোল্ডেন প্লাস পেতেই হবে। আমি তো তোমার আরো 2 মাস ধরে, তোমার 2 মাস সময় দিয়ে দেবে পরীক্ষা। সিরিয়াসলি বলছিস? আরে ভাই ভাই আমি সিরিয়াসলি বলছি ভাই। তাহলে তো তুই তো আমার জন্য ভালো একটা সুখবর নিয়ে এসেছিস। আরে আমি তো জানতাম না যে ভাই তুই জানিস না। তাহলে ভাই তুই তো ভালো কাজ করেছিস, এসেছিস ভাই। এখন আমার হাতে মেলা সময় আছে, আমি আরামসে করতে পারবো, আর আমি মহাবস্থা পূরণ করতে পারবো, আমি গোল্ডেন এ প্লাস পাবোই পাবো। ইয়েস ভাই তুই গোল্ডেন এ প্লাস পাবি, এটা আমিও আশা করি, কারণ তুই যে ব্রিলিয়ান স্টুডেন্ট, সারাদিন খালি পড়তেই থাকি। ভাই তাহলে চল এই খুশিতে আমরা একটা ড্যান্স করি। এখন ড্যান্স দেবি? আমার তো ড্যান্স করতে ইচ্ছে করতেছে। চল তাহলে এটা হয়ে যাক। আচ্ছা ঠিক আছে, চল চল। ভাই নাচতে নাচতে তো হাফাই গেছি, চল এখন একটু বসি। চল ভাই তাহলে একটা কাজ করি, তোর সাথে তো আমার মেলা দিন ধরে ফ্রি ফায়ারে ঢোকাও দিচ্ছে না। হ্যাঁ অবশ্যই, তা মেলা দিনই ঢুকি না। তাহলে চল ফ্রি ফায়ারে খেলি। আচ্ছা চল চল। কোন জায়গা নামবি? নামি কোন জায়গা? এই যে মাই ফাঁকা থেকে ফাঁকা থেকে গেলাম। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, দেখ 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 পিছন তো আসি না আমার, সামনে দা সামনে দা, তোর সামনে দা আসছিস কিন্তু মার 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 মার। আরে তুই তুই গেলি কই? আমার পাশে থাকতে গেলি না তোরে আমি? আরে ভাই তোরে বললাম যে আমার পাশে থাকতে, ব্যাস আর ইজি যে তার মেসেজ এখন হারিয়ে যায়। আরে ভাই হয় না তোরে 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 ভাই বললাম আমার পাশে থাকতে। দাঁড়া দাঁড়া দেই, আমি কিছু করা জানি, একটা বাইক করা জানি। দেখছি দেখছি, দাঁড়া দাঁড়া আমি ইয়েস ইয়েস বন্ধু, এই কি স্যার একটা ইয়েস ইয়েস বন্ধু। তাহলে শোন, আমার তো তোর মেলা এখন হয়েছে আইসি বুঝেছিস, কারণ আমার আব্বা তো গাবাবে না যদি না যাই, তাহলে আমি এখন চলে যাই বুঝেছিস। এখন চলে যাই বন্ধু। ও সারাদিন অনেক ঘোরাফেরা হয়েছে, এখন একটু বই নিয়ে বসতেই হবে। ও সেদিন তো বন্ধু বলে গেল যে পরীক্ষার ডেট নাকি পিছিয়ে দিছে, তো এখন একটু ফেসবুকে ঢুকে দেখি তো কোনো আপডেট নিউজ টিউজ আছে নাকি। ব্রেকিং নিউজ, আমি লাবণী রায় আবারও আপনাদের সামনে প্রতিবারের মতন আপডেট খবর নিয়ে হাজির হই। আজকে খবরের প্রথমেই থাকতেছে 2023-এর এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে। আমরা ইতিমধ্যে দেখে আসছি যে পরীক্ষার্থীরা পরীক্ষা পিছানোর জন্য আন্দোলন করতেছে। তাদের দাবি হলো তাদের 2 মাস পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক, না হলে 50 মার্কের পরীক্ষা নেওয়া হবে, এরকম তারা আন্দোলন করে আসছে। কিন্তু শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি বলেছে যে কোনো রকম পরীক্ষা পিছানো হবে না, 17 আগস্ট সকাল 10টায় যথারীতি সময়ে পরীক্ষা কার্যকরী শুরু হবে। এতদিনে আমি গাফলতি দিয়ে বই পড়ি নেই বন্ধুর কথা শুনে, এখন দেখি 17 তারিখ আমার পরীক্ষা, এতদিন দাবি পারিশন নিজে দেখে জবাব আমি বলে মাথায়
Thank you.